আজকের এই সংক্ষিপ্ত ভিডিওটিতে আমরা আইসিডিএস ওয়ার্কার যে প্রমোশনাল রেজাল্ট যেটা সুপারভাইজার প্রকাশ হয়েছে সেটার বিষয়ে একটু আলোচনা করব অনেকের অনেক রকম প্রশ্ন রয়েছে চেষ্টা করব সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার প্রচুর কমেন্ট পেয়েছি সেকেন্ড লিস্ট বিশেষ করে সেকেন্ড লিস্টের বিষয়ে কমেন্ট পাওয়া গিয়েছে আবার অনেকের প্রশ্ন হচ্ছে যে চারশো বাইশটা ভ্যাকেন্সি ছিল সেখানে চারশো নয়টি ভ্যাকেন্সি বেরিয়েছে তো তেরোটি ভ্যাকেন্সির ক্ষেত্রে সেটা কি হবে আর একদিন প্রশ্ন করেছে কণিকা রয় যে দাদা ভিচ ক্যান্ডেট কী করে এলডিসিপি ক্যাটাগরিতে আসে তো এছাড়াও আরও অনেকগুলো প্রশ্ন রয়েছে আমি দেখছি নন জয়নিং লিস্ট সেটা দেখছি সেটা নিয়েও প্রশ্ন হয়েছে আরও কিছু প্রশ্ন রয়েছে আমি দেখে দেখে বলছি যেটা হচ্ছে আইসিডিএস প্রোমোশনাল ক্যান্ডিডেটদের থেকে পাওয়া যারা এই পরীক্ষাটি দিয়েছিলো এছাড়াও অন্যান্য পরীক্ষার বিষয়ে প্রশ্ন রয়েছে নাম্বার দেখতে পাবো কি না কত পেয়েছি যারা পাস করলে সেটাও তারাও যেমন জানতে চাইছে অথবা যারা কিছুটা নাম্বার জন্য হয়তো কোয়ালিফাই করতে পার তাদের কাছেও একই রকম প্রশ্ন রয়েছে যে কত নম্বর পেয়ে আমি এই রিক্রুটমেন্ট থেকে বাদ পড়লাম খুব স্বাভাবিক এরকম প্রশ্ন থাকাটা তো চেষ্টা করছি আমি আমার মধ্যে যতটুকু এই বিষয়টা নিয়ে জানা রয়েছে যতটুকু জ্ঞান রয়েছে সীমিত জ্ঞানের মধ্য দিয়ে তোমাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার হয়তো সবার সমস্ত প্রশ্নগুলোর উত্তর একদম যেরকম হওয়া উচিত সেরকমটা আমি দিতে পারবো না তবে এটুকু বলবো যে অবশ্যই তোমরা কমেন্ট করে তোমাদের বিভিন্ন ভিউ যেগুলো রয়েছে সেগুলো শেয়ার করবে আমার সাথে তাহলে পরবর্তীতে প্রয়োজনে আরও একটি ভিডিও করে তোমাদের সঙ্গে এই বিষয়গুলোতে আলোচনা করব তো প্রথম যে প্রশ্ন সেকেন্ড লিস্ট কি জেনারেল সেকেন্ড লিস্টে কি জেনারেল থাকতে পারে আচ্ছা এই বিষয়ে বলি যে এক দিদিই হচ্ছে কমেন্ট করে উত্তরটি জানিয়েছিল অন্য একটি প্রশ্নের উত্তরে যে নট এগারো সরি তেরোটি ভ্যাকেন্সি যে লিস্ট মানে আমরা দেখতে পাচ্ছি না অর্থাৎ তেরোটি ভ্যাকেন্সি ক্যান্ডিডেট আমরা দেখতে পাচ্ছি না এই লিস্টে সেটার পিছনে যে কারণটা রয়েছে সেটা হল যে এই তেরোটি ভ্যাকেন্সি এমএসপি অর্থাৎ মেরিটোরিয়াস স্পোর্টস পারসন তাদের জন্য এই ভ্যাকেন্সিগুলো নির্ধারিত ছিল রিজার্ভ ছিল সেক্ষেত্রে যদি উপযুক্ত ক্যান্ডিডেট পাওয়া না যায় সেই পার্টিকুলার ক্ষেত্রে অর্থাৎ এমএসপি ক্যান্ডিডেট পাওয়া না যায় তাহলে সেক্ষেত্রে সেই পোস্টগুলোতে নতুন করে কিন্তু লিস্ট বেরোনোর চান্সেস নেই তবে আমার যতটুকু মনে পড়ছে যে এর আগেও যখন রেজাল্ট দিয়েছিল তখন যেটা হয়েছিল আরেকটা লিস্ট বেরিয়েছিল সেকেন্ড একটা লিস্ট বেরিয়েছিল তো এক্ষেত্রেও একটা লিস্ট বেরোনোর সম্ভাবনা রয়েছে অথবা আমরা এটাও ধরে নিতে পারি যে পিএসসি নিশ্চয়ই একটা ক্লারিফিকেশান খুব তাড়াতাড়ি করে দেবে এটা এক্সপেক্টেড যে কেন তেরোটি ভ্যাকেন্সিতে ভ্যাকেন্সির যারা ক্যান্ডিডেট তাদের যে নাম সেটা কেন আমরা এই লিস্টে পাচ্ছি না চারশো জন নয় জনের নাম পাচ্ছি বাকিদের নাম আমরা পেলাম না কেন সেটা আমি আশা করছি আইদার তারা এমএসপি ক্যান্ডিডেটদের নাম প্রকাশ করবে অথবা তারা একটা ক্লারিফিকেশান নিঃসন্দেহে দেবে আমরা এই যে রেজাল্টটা প্রকাশ হয়েছে পিডিএফটা সেখানে যদি লক্ষ্য করি সেখানে সেরকম কোনো ক্লারিফিকেশান নেই শেষের দিকে কাট অফটা বলা আছে তো সেক্ষেত্রে একটা সেকেন্ড লিস্ট প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে এবার আরেকটা যেটা বিষয় রয়েছে সেটা আমরা জানো যে হাইকোর্টে একটা কেস রয়েছে সেই কেসটার সম্পূর্ণ রায় এখনও আমি যতটুকু আমার নলেজ আছে সম্পূর্ণটা এখনও রায়টা সম্পূর্ণ ক্লিয়ার হয়নি অথবা সেটা এখনও পর্যন্ত সেটা নিয়ে ডিপার্টমেন্ট ফাইনালি কোনো রকম স্টেপ এখনও পর্যন্ত সেই স্টেপটি নেয়নি তো সেই যে হাইকোর্টের যে বিষয়টা মামলা ছিল বা রয়েছে সেটা তো আমরা প্রত্যেকেই অবগত তোমাদেরও আলাদা করে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে তোমরা নিঃসন্দেহে এগুলো আমি আলোচনা করেছো আন্দোলনও করেছো অনেক কিছুই করেছো তো এই যে ডিরেক্ট রিক্রুটমেন্ট আর প্রমোশনের মাধ্যমে রিক্রুটমেন্ট এখানে একটা নির্দিষ্ট পার্সেন্টেজ থাকে এখানে একটা নির্দিষ্ট পার্সেন্টেজ থাকে আমি আমার কাছে এই মুহূর্তে একটা ডেটা যেটা আমি গুগল করে পেয়েছি সেটা আমি তোমাদের জন্য এখানে অ্যাটাচ করে দিচ্ছি আশা করি সেটা তোমাদের দেখতে সুবিধে হবে বুঝতে সুবিধা হবে তোমরা যদিও জানো পুরো ব্যাপারটা না দিলেও হয়তো জানো এখানে একটা বিষয় পেলাম যে প্রমোশন ফর্টি ফাইভ পারসেন্ট রিজার্ভ ফর অঙ্গনড়ি ওয়ার্কার্স মিনিমাম টেন ইয়ার্স ওয়ার্কিং এক্সপিরিয়েন্স রিকোয়ার্ড রিক্রুটমেন্ট থ্রু প্রমোশনাল এক্সাম কন্ডাক্টেড বাই ওয়েস্ট বেঙ্গল পিএসসি আচ্ছা আবার ফাইভ পার্সেন্টের একটা আলাদা করে এখানে মেনশন রয়েছে রিজার্ভ ফর অঙ্গনড়ি ওয়ার্ক কেস অঙ্গনওয়ারি কেস ওয়ার্কারস ওয়েস্ট বেঙ্গল পিএসসি কন্ডাক্ট সেপারেট সিলেকশন স্কিম টু সিলেক্ট লেডি সুপারভাইজার তো দেখা যাচ্ছে যেটা যে আইসিডিএসের সুপারভাইজার পোস্টে যে যতটাই ভ্যাকেন্সি থাক না কেন সেই যে ভ্যাকেন্সিটা তার ফিফটি পারসেন্ট হবে ফ্রেশ রিক্রুটমেন্ট অর্থাৎ ফ্রেশ ক্যান্ডিডেটদের নিয়ে রিক্রুটমেন্ট হবে আর ফিফটি পারসেন্ট সেটা আইসিডিএস ওয়ার্কারদের নিয়ে রিক্রুটমেন্ট হবে যতটুকু আমি এখান থেকে বুঝতে পারলাম এবং আমি আশা করবো যে এই বিষয়টা তোমার প্রত্যেকেই জানো যে এটাই হচ্ছে বিষয় এবং এটা নিয়ে কেস রয়েছে তো আশা করি যদি সেই বিষয়টা যদি একদম বাস্তবায়িত হয় তাহলে সেক্ষেত্রে একটা হিউজ চান্সেস রয়েছে যে নতুন করে বড় লিস্ট প্রকাশ হওয়ার অথবা নতুন করে আবার রিক্রুটমেন্ট হওয়ার সেটা হতে পারে নতুন করে রিটার্ন থেকে শুরু করে পার্সোনালি টেস্ট অথবা যারা রিটার্ন অলরেডি কোয়ালিফাই করছে তাদের পার্সোনালি টেস্ট নেওয়া এবার সেটা কীভাবে হবে সেটা একদম সঠিক সময়ে আমি আশা করব যে ক্যান্ডিডেটদের দিকে তাকিয়ে এটা সঠিক সময় সঠিক অথরিটি সঠিক ডিসিশান নেবে আচ্ছা এছাড়া যে ব্যাপারটা ছিল কনিকা রায় বলে একজন ক্যান্ডি সাবস্ক্রাইবার বা যাই হোক এক দিদি কমেন্ট করেছে যে ভিএইচ ক্যান্ডিডেট কি করে এলডিসিপি ক্যাটাগরিতে আসে তো এটার বিষয়ে এক্স মানে এক্সপ্লেনেশান অ্যাকচুয়ালি আমার কাছে নেই এটা খুব ভালো এক্সপ্লেনেশন পিএসসি দিতে পারবে তাদের কাছে নিঃসন্দেহে হয়তো এরকম ডকুমেন্ট ক্যান্ডিডেট সাবমিট করেছে আমি মনে করছি না হলে তারা এটা দিত না আচ্ছা তারপরে যে প্রশ্নটা করা হয়েছে যে নাম্বার দেখতে পারবো কি পারবো না অর্থাৎ কত নম্বর পেয়ে পাস করলাম অথবা কত নাম্বারের জন্য পাস করতে পারলাম না বা আদৌ স্কোরটা কত হলো তো পিএসসি সাধারণত এরকম করে মার্কসগুলো শো করে না তবে আমরা যদি দেখি যে যখন ফ্রেশারদের ক্যান্ডিডেটদের যখন লিস্ট বেরিয়েছিল ফ্রেশার ক্যান্ডিডেটদের রিক্রুটমেন্টটা হয়ে যাওয়ার যে রেজাল্টটা ছিল ফাইনাল রেজাল্টটা যে লিস্টটা বেরিয়েছিলো সেই লিস্টটা বেরোনোর পরে যারা যারা কোয়ালিফাইড হয়ে হয়নি মোস্ট প্রবলি যারা কোয়ালিফাইড হয়নি তাদের একটা লিস্ট বেরিয়েছিল তারা কত নম্বর পেয়েছিলো তো আশা করছি এখানেও একটা এরকম লিস্ট বের হবে হওয়া উচিত তাহলে ক্যান্ডিডেটদের মনের মধ্যে যে একটা বড় প্রশ্ন রয়েছে সেটা থেকে তারা সেটা তারা অনেকটা পরিষ্কার হতে পারবে যে কতটা পিছিয়ে রয়েছে কাট অফ থেকে আর এক্ষেত্রেই উল্লেখ্য জয়েনিং লিস্ট তো নন জয়নিং লিস্ট আই হোক যে নন জয়নিং লিস্ট কমপক্ষে এই ক্ষেত্রে বের হবে না এই ক্ষেত্রে বের হবে না কারণ সকলেই জয়েন করবে বলেই আমি ধরে নিচ্ছি হান্ড্রেড পার্সেন্টই জয়েন করবে বলে আমি ধরে নিচ্ছি এখানে নন জয়নিংয়ের কোনো ব্যাপার আমি আশা করছি থাকবে না যদি থাকে এক পারসেন্ট টু পার্সেন্ট তাহলে সেটা তাদের জন্য খুব ভালো হবে যারা হচ্ছে মানে এক নাম্বার বা হাফ নাম্বার বা পয়েন্ট সেভেন ফাইভ বা ওয়ান পয়েন্ট ফাইভ বা ওয়ান পয়েন্ট টু ফাইভ নাম্বারের জন্য যারা বাদ পড়েছে হয়তো তাদের জন্য সেটা খুব মানে একটা ভালো কিছু খবর হবে তবে আমি যতটুকু আমার ধারণা যে আইসিডিএস যারা প্রমোশনাল ক্যান্ডিডেট যারা সুপারভাইজার পেয়ে গেছে সেখানে প্রত্যেকেই জয়েন করবে জয়েন না করার সংখ্যাটা এখানে না থাকাটাই স্বাভাবিক প্রত্যেকেই জয়েন করবে ফলে নন জয়েনিং লিস্ট বের হওয়ার সম্ভাবনা নেই তবে সেকেন্ড লিস্ট বের হবে অথবা বের হবে মার্কস দেখার একটা প্রভিশন আমি আশা করছি থাকবে আর যে কেসটা হাইকোর্টের আন্ডারে ছিল সেটা নিয়ে বেশি কিছু বলার নেই সেটা নিয়ে বলা উচিত নয় সেটা তোমরা প্রত্যেকেই জানো তো সেটা যখন হবে তখন হবে আর হচ্ছে যে যদি কোনো কারণে পিএসসি মার্কস না করে তাহলে আরটিআই করে মার্কস দেখা যেতে পারে কিন্তু পিএসসি আরটিআইয়ের উত্তর আমার আমার যতটুকু শোনা যে পিএসসি আর টিআইয়ের উত্তর অনেক দিন পরে দেয় সেটা এক বছর দেড় বছর পরেও ওনাকে দিত এখন পিএসসি এখনকার এই মুহুর্তে পিএসসি তারা কি করবে সেটা আমার জানা নেই তো এই ছিল কতগুলো প্রশ্নের উত্তর তোমাদের মনে হয়তো আরও অনেকগুলো প্রশ্নের উত্তর প্রশ্ন রয়েছে অবশ্য অবশ্যই কমেন্ট করো যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি দেখো সাবস্ক্রাইব করাটা তোমাদের কোনো ক্ষতি হবে না লাইক করাটাও কোনো ক্ষতি হবে না কমেন্ট করাটাও কোনো ক্ষতি হবে না মতামতটা জানাও তোমরা সকলেই ম্যাচিওর্ড মতামতটা জানাও আমি আশা করব তাতে আরও অনেকগুলো বিষয় উঠে আসবে প্রয়োজনে আরও একদিন আগামী কালকেই না হলে আমরা এ বিষয়ে নিয়ে আরও কথা বলব সকলকে ধন্যবাদ আর একটা কথা বলবো যে যারা পেলে না আমি জানি তাদের মনের মধ্যে কী কষ্টটা হচ্ছে পঞ্চায়েতের রিক্রুটমেন্ট এই মুহূর্তে হচ্ছে গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ তো সেই রিক্রুটমেন্টের এখনও পর্যন্ত রেজিস্ট্রেশন চলছে খুব তাজ ইলেকশনটা কমপ্লিট হলেই সেটার যে অ্যাপ্লিকেশান যেটা ফাইনাল অ্যাপ্লিকেশানটা শুরু হবে তো এখন রেজিস্ট্রেশনটা করে রাখো সেটার জন্য প্রস্তুতি নাও কারণ তোমরা অলরেডি প্রিপেয়ার্ড অলরেডি একটা ভালো পরীক্ষা মানে বিএসসির দ্বারা একটা পরীক্ষা তোমরা কোয়ালিফাই করেছো তো তোমাদের মধ্যে অনেক ভালো প্রস্তুতি রয়েছে তাই পঞ্চায়েত কর্মীর জন্য প্রিপারেশনও যদি নোটস প্রয়োজন হয় আমাকে হোয়াটসঅ্যাপ করো নাইন সিক্স ফোর ওয়ান জিরো ওয়ান ডাবল ফাইভ ডাবল এইট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো আমি আরেকবার নাম্বারটা বলছি নাইন সিক্স ফোর ওয়ান জিরো ওয়ান ফাইভ ডাবল এইট যদি হোয়াট নোটস প্রয়োজন হয় পঞ্চায়েত কর্মীর জন্য অথবা কেউ ক্লাগশিপ পরীক্ষা দেবে তার জন্য তো তোমরা আমার কাছ থেকে নোটস পারচেস করতে পারো অল্প মূল্যের বিনিময়ে এবং তোমাদের এটুকু কথা দিচ্ছি যে পরীক্ষা না হওয়া পর্যন্ত মানে যারা যে পরীক্ষার জন্য নোটস কিনবে আমি টাইম টু টাইম তাদের নোটস সেন্ড করতেই থাকবো তো তোমাদের এর জন্য পে করতে হবে থ্রি হান্ড্রেড রুপিস যদি মনে করো নোটসগুলো কিনে সিনসিয়ারলি পড়াশোনা করবে তাহলে এখন থেকেই শুরু করে দাও কারণ আর সময় নষ্ট করাটা উচিত হবে না কে কি বললো কি সে সব বিষয়ে কান দেওয়ার কোনো দরকার নেই ফোকাসটা ঠিক রাখো সফলতার জন্য চেষ্টা করো চেষ্টা করলে নিশ্চয়ই সফল হবে সফল সকলে সুস্থ থাকো সকলে সফল হও এই আশা দেখে এই কামনা করে ভিডিওটাকে শেষ করলাম তবে কমেন্ট করতে ভুলো না তোমাদের মতামতগুলো কমপক্ষে কমেন্ট সেকশনে কমেন্ট করে যাও ধন্যবাদ